ربنا افرغ علينا صبرا وثبت اقدامنا وانصرنا على القوم الكافرين. مسجد سے میں صبر ہمرا 3000 2000 4000 2000 10000 دی ہم سر تر تکی ہمرا شرائے اور تو جانی چاہے نہ جانی امام اگلے ای دعا سے تو خروج. ربنا افرغ علينا اللہ رب العالمین ار دربارو امرا او شمای او دعا کری اللہ ای چلنجر مقابلہ تمر را ٹھیکیا تکر توفیق دیو صبران اپنے امرا را صبر دیو و سب بی تقدامنا ار چلنجر مقابلہ تپنے امرا را قدم اقلو را مضبوط رکھو امرا اللہ را تان قرآن اور باشای تانے خوی و تو سو تائی نگن امرا را حکیت دیشن خوکا سبحان اللہ আবার চিন্তা করি দেখুন এই মাঠটা কিন্তু আল্লাহর নাই মাঠের উৎপত্তিটা হইছে বনি ইসরাইলের আল্লাহর ফসল লাগছে বনি ইসরাইলের মানুষের টাইম টান কালামুল্লাহ শরীফ ঘোষণা করে দিবেন সুবহানাল্লাহ চিন্তা করেন আমি তোমার মাঠ বিধানসভাত মাতিছি তোমার তানোর ফুলোর মাঠ বিধানসভাত মাতিছি ফুলিগু বিধানসভাত বুইয়া নেব হইনি মাথো না কত গৌরব নানি আমরার যে এলাকার কথা এক এমএলএ গিয়া বিধানসভা আলোচনা করতে পারেন প্রস্তাব তুলেন আমার একটা কালভার্ট লাগে আমার একটা ব্রিজ লাগে আমার 10টা ইন্দিরা আবাস লাগে কথা কইয়া ভালো মানুষে কিতা কয় বলে আমরার এক মানুষের অ্যাসেম্বলি ফাটাইলাম কইতে গিয়া এই আমরার কথাটা গেছে হোক আলহামদুলিল্লাহ তে কথাটা বুঝবা কেন কইলাম বনি ইসরাইলর মানুষ ওগুলোর মুখে দিয়ে আয়াত বার হইছে এই কথা ইগনেন বার হইছে আল্লাহ পাক পরবর্তীকার আলমর পছন্দ লাগছে আল্লাহ তান কালামুল্লাহ শরীফ বড় আয়াত বানাই দিছো যখন আমরা এই দোয়া কিতার লাগি করি আসর ও জুহর ও মাগরিব এশা আইস্তে গিয়া যত জায়গাত মেসে হলে এই দোয়া করবা বেজার হইবা না আমি আমরা বাল্লা লাগি কইয়ার আমরা প্রত্যেকে এই দোয়া হুনা মাত্র আমরা কইতাম পারমু বলে আমরার আলী আহমদ গরি এক মানুষ হইছিল অন তাইন কইছেন ই দুয়াই গু বনি ইসরাইলের কাছ থেকে আইছি কিতা দুয়ার অর্থ আল্লাহ যে চ্যালেঞ্জের মোকাবিলাত আমরা আছি এই চ্যালেঞ্জের মোকাবিলাত আমরা টিকিয়া থাকার তৌফিক দেও আর এই চ্যালেঞ্জের মোকাবিলাত আমরা কদম খানাইন মজবুত রাখো হোক সুবহানাল্লাহ অর্থ হইতে পারবে তো ইনশাআল্লাহ মাশাআল্লাহ ও তো অর্থ শুনলা আগো নাই গুড়িও নাই কিছু আমি এবলা গুড়িবে যাই আল্লাহ পাক পরবর্তীকার আলমে তান হবিব আক আলাইহি সালাতু ওয়া সালাম রে জানাইন কিতা জানাইছো وقال لهم نبيهم ان الله قد بعث لكم طالوت ملكا